বিয়ের কাবিন আগেই হয়েছে। গতকাল শুক্রবার রাতে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে নববধূ তুলতুল ইসলামকে ঘরে তুলেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের হাবু খ্যাত অভিনেতা চাষী আলম। বিয়ের পর কেমন আছেন এই অভিনেতা জানতে চাইলে চাষী আলম বলেন, আমি আগেও বলেছি, বিয়ের পরও বলছি, আমি আগের মতোই আছি, শুধু একটু পরিবর্তন হয়েছে। চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে, এখন আমরা পাঁচজন হয়ে গেলাম। মনে হচ্ছে এত অল্প সময়ে আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে, আমার ছোট বোনের সঙ্গে ওর বন্ধুর সম্পর্ক তৈরি হয়ে গেছে, আড্ডা হইচই নিয়ে থাকতে ভালোবাসে, এমনকি রাত করে বাসায় ফেরার অভ্যেসও আছে। বিয়ের পর কিছুটা ছন্দপতন হবে কিনা জানতে চাইলে চাষী বলেন, না, তেমন কোনো ছন্দপতন হবে না। আর আমি বিয়ের আগেই বউকে অনুরোধ করে বলেছিলাম, বিয়ের পর আমি আগের মতো থাকতে চাই, আমার বউ চায় আমি যেমন ছিলাম তেমনই থাকি। সেও মনে করে হই হুল্লোড় আড্ডা এগুলো জীবনে বেঁচে থাকার একটি অংশ। বউ তুলতুলকে প্রশংসা করে চাষী বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে, আমার বউটা লক্ষ্মী, সে খুব আধুনিক এবং স্টাইলিশ, আমার মনের মতো। কথা প্রসঙ্গে চাষী আলম বলেন, তুলতুলের চুল এবং চোখ বেশি পছন্দ আমার, ওর চোখে গভীর মায়া আছে। বিনোদন জগতে কাজ করা নিয়ে শ্বশুরবাড়িতে কোনো বাধা নিষেধ নেই বলে জানান চাষী। তিনি বলেন, তারা তো জেনে শুনেই আমার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছেন, বউ তো আছেই, শ্বশুরবাড়ির লোকেরাও আমার অভিনয়ের ভক্ত, বউ তো আমাকে হাবু ভাই বলে ডাকে। কথা প্রসঙ্গে চাষী আলম বলেন, আসলে জন্ম মৃত্যু বিয়ে ওপরওয়ালার হাতে, তিনি যখন নির্দেশ দেবেন তখনই হবে, সেটাই হয়েছে আমার, বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে কি যায়নি সেটি ব্যাপার নয়। যেমন আমি প্রায় 30 বছর ধরে মিডিয়াতে কাজ করছি, কিন্তু আগে কেউ চিনত না আমাকে। ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয় করে 2-1 বছর আগে থেকে দেশে বিদেশে অনেক মানুষ আমাকে চিনেছেন, অনেক বছর হলো কাজ করি, তাহলে তো আরও আগে আমাকে চেনার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। সুতরাং কার কপালে কী লেখা আছে সময়টা বলা কঠিন। তুলতুলের এক ভাগ্নে তার অভিনয়ের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষী, ভাগ্নের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খাচ্ছিল। চাষিকে দেখে তুলতুল এবং তার ভাগ্নে ছবি তুলল, ওই দিনই প্রথম পরিচয়। এরপর কিছুদিন পর ফোনে তাদের দুজনের কথার আদান প্রদান হয়, একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে। চাষী আলম বলেন, বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না, চাচি এবং মায়ের চাপাচাপিতে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল।